15 বছর বিএনপি ক্ষমতার বাইরে, এই যে বিএনপি 15 বছর ক্ষমতার বাইরে, এটি বাংলাদেশের মানুষ হয়তো 15 বার শুনলে তৃপ্তি পাবে, একবার শুনলে হয়তো তৃপ্তি পাবে না। অ্যান্ড হোয়াই ইজ দ্যাট? একটা কৌতুকও আছে যে সোভিয়েত রাশিয়ার পরে যে কেজিবি অফিসে বারবার একজন ফোন করে তাকে জবাব দেয় যে কেজিবি বন্ধ হয়ে গেছে, কেজিবি বন্ধ হয়ে গেছে, কেজিবি বন্ধ হয়ে গেছে। 25 বার বলার পর সে ফোনটা রাখার পর বলল কেজিবি বন্ধ হয়ে গেছে, এই নির্যাতক সংস্থা এটি আমি 25 বার শুনতে চেয়েছিলাম। তো বাংলাদেশে নির্যাতিত মানুষরা বিএনপি বন্ধ হয়ে গেছে মানে বিএনপি ক্ষমতা নেই, রুমি যেটা 15 বছর বললেন সেটি হয়তো আরও 15 বার শুনলে ওনারা একটু স্বস্তি পাবেন। আমি কেন বলছি দেখেন, রুমিন হয়তো বলবেন যে আমি কেন ইতিহাস নিয়ে টানাটানি করছি বা করব। এখানে কৃষ্ণচন্দ্র গাদ্দারে উনি বহু আগেই আমার পক্ষে বলেছেন যে আমরা খোড়াখুড়ি করে এই যাতনা তুলতে চাই না, কিন্তু এই যাতনা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যাতে ভবিষ্যতে অন্য কেউ এই মানুষকে যন্ত্রণা না দিতে পারে। র‍্যাব, বাংলাদেশে দুটি ইন্ডেমনিটি হয়েছে, একটা 15ই আগস্ট খন্দকার মোস্তাক গং, যেটা জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীতে উনি আত্মীকরণ করলেন, যেটি 97 সালে বাতিল হলো নভেম্বরে। আমি স্মরণ করি আব্দুল মতিন খসরু, তৎকালীন আইনমন্ত্রী, সদ্য প্রয়াত। আরেকটি ইন্ডেমনিটি হয়েছে যেটা 2002 সালে র‍্যাব যখন বিএনপির কিছু যুব দলের তৎকালীন বরিশাল জেলার সেক্রেটারি সহ বিএনপির রাজনৈতিক কর্মীদেরও যখন হত্যা করেছিল, তখন প্রতিদিন বিএনপি সরকার এ সময় একটি প্রেস নোট দিত, বলতো হৃদরোগে মারা গেছে। আবার আজকে যারা, আমি নাম বলছি না যেহেতু উনি আমাদের সামনে নাই, উনি ডিফেন্ড করতে পারবেন না, এখানে নাম বলছে না, একজন মানে নেতৃস্থানীয় অনেক মানবাধিকার কর্মী সেই সময় বলতেন না না, সরকার তো বলছে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, আপনারা কেন বলছেন নির্যাতন করছে? তো সেটিকে তাতেও রেহাই নিরাপদ মনে না করে পার্লামেন্টে একটা পার্লামেন্ট করে, উনি সংসদ সদস্য, মাননীয় সংসদ, একটা পার্লামেন্ট করে ইন্ডেমনিটি দিয়েছেন, দায় মুক্তি দিয়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন হত্যা, খুন, ফৌজদারি অপরাধ, এগুলোর আইন করে দায় মুক্তি দেওয়া 15ই আগস্ট একটি হয়েছে, দ্বিতীয় বিএনপি সরকার আপনার 2001-এর পরে করেছে। আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা আজকে হ্যাঁ আওয়ামী লীগের নিশ্চয়ই অনেক দল হিসেবে সীমাবদ্ধতা থাকে, ত্রুটি বিচ্ছুতি থাকে, কিন্তু এই দলটি আজীবন লড়াকু দল, আজীবন আমরা নির্যাতিত দল, আমরা আক্রান্ত দল। আপনি একটি উদাহরণ দেখাতে কি পারবেন যেখানে বিএনপি বা জামাতের সমাবেশে বোমা হামলা হয়ে 20 জন মারা গেছে? মারা গেছে উদীচিতে, মারা গেছে কমিউনিস্ট পার্টিতে, মারা গেছে আওয়ামী লীগের সমাবেশে 21 আগস্টে। আপনি লক্ষ্য করেন বিএনপি যেই ধরনের নেক্সাস, আমরা বলি যে দেয়ার ইজ এ নেক্সাস বিটুইন বিএনপি অ্যান্ড দ্য টেরর হাব, এই যে এক্সট্রিমিজমের হাব, আপনি লক্ষ্য করবেন দে আর দ্য ন্যাচুরাল গড ফাদার অর গড মাদার টু দিস এক্সট্রিমিস্ট। বাংলা ভাই দেখেন, বোমা হামলা দেখেন, এর আগে যত ধরনের ঘটনাগুলো ঘটেছে, 21 আগস্টে পাকিস্তান 2 দিনের ব্যবধানে তাকে ভুয়া পাসপোর্ট দিয়ে পাকিস্তানে পাচার করে দেওয়া, জজ মিয়া নাটক সাজানো। আমি পলিটিক্যালি বলছি না, আমি রাজনৈতিক কর্মী, পলিটিক্যাল কথা আমি বলবই, কিন্তু ইতিহাস কী করেছে? তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শেখ, তাকে বলা হয় দ্য পোস্টার বয় অব ব্রুটালিটি, পোস্টার বয় অব দ্য ব্রুটালিটি। ক্ষমতা কত নির্মম নিষ্ঠুর হতে পারে! উনি প্রথমেই আঘাত করেছেন কর্নেল তাহেরকে, হু সেভড হিজ লাইফ। তারপর মশিউর রহমান যাদু মিয়া, তাকে পলিটিক্যালি যিনি পুনর্জন্ম দিয়েছেন, তার প্রেস রিলিজ কিন্তু, প্রেস সংবাদ সম্মেলন কিন্তু আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। জিয়াউর রহমান এটা করতে দেননি, যেহেতু প্রধানমন্ত্রী বানাননি, সিনিয়র মিনিস্টার, উনি আপত্তি করেছিলেন। হি বিট্রেড উইথ হিজ ওন পিপল, যারা তার জীবন বাঁচিয়েছে। তারপর দেখেন 19 বার কুতে, সর্বশেষ যে বিমান বাহিনীর, 97 সালের অক্টোবর পর্যন্ত এই বিমান সেনা, হাবিলদার, সৈনিক, এদের আত্মীয়রা কিন্তু জানতেও পারেনি তাদের কবরটা কোথায় হয়েছে কিংবা কোন দিন ফাঁসি দিয়েছে। তো এই জায়গার থেকে যেহেতু একটা লেগাসি, আওয়ামী লীগ যখন এই লেগাসিটা নেয়, এই ভারটা কিন্তু অনেক কঠিন, কঠোর, মানুষের অভিশাপ, দীর্ঘশ্বাস আছে। এখন আজকে আওয়ামী লীগের যদি কিছু গভর্নেন্স বিচ্যুতি থাকে, সেটি ইম্প্রুভ করা যাবে। আইনমন্ত্রী অলরেডি বলেছেন আমরা জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির সাথে আমরা এনগেজ শুরু করেছি যে আরও উন্নত করা যায়। আর রুমিন যেটি বলেছেন, লবি অনেকেই করে, আর ওই সমস্ত দেশে লবি, শোনেন এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি উভয় মিলে লবিং করেছে, ডক্টর কামাল বি চৌধুরী ওনারা একসাথে গিয়েছেন করেছেন, সেটা বিষয় না। কিন্তু রুমিন যেটা বলেছেন, সরকার লবিংয়ের জন্য অর্থ খরচ করে রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থে, জিডিপি
আমাদের ভালো হচ্ছে, আমাদের ওখানে জিএসপি সুবিধা, অন্যান্য সুবিধা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে। আর বিএনপির সাথে আমাদের পার্থক্য হলো, বিএনপি টাকাটি খরচ করেছে নিজের রাজনৈতিক স্বার্থে, কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধাপরাধীদের বিচার থেকে বাঁচানোর জন্য, প্রেশার দেওয়ার জন্য। ওয়াশিংটন পোস্টে বেগম জিয়ার নামে প্রকাশিত সেই আর্টিকেলটির কথা আমাদের মনে আছে। বেগম জিয়া সেই আর্টিকেলে ওনারা কিন্তু কোনোদিন অস্বীকারও করেন নাই যে এটি বেগম জিয়ার নামে দেওয়ার জন্য অথরিটি দেন নাই, সরাসরি বলেছেন যে বয়কট বাংলাদেশ। তো বিএনপি যদি এক পয়সাও খরচ করে থাকে, নিজের পয়সা দিয়ে উনি যথার্থ বলেছেন, উনি নিজের পয়সা দিয়ে ওনারা টাকা খরচ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের বিরুদ্ধে, নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে। আর সরকার কিন্তু করেছে আমাদের বাণিজ্যিক স্বার্থ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রীয় স্বার্থের জন্য। দ্যাট ইজ দ্য ডিফারেন্স।